মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সকাল 5:30টার সময় উঠেছি। উঠে কালকে মেয়ে বলেছিল লুচি খাবে, লুচি খাওয়ার ইচ্ছে ছিল, লুচি করাই হয় না, সকালবেলা তো পসিবলই হয় না। তো সকালবেলা উঠলাম, উঠে নিজের কাজকর্ম সারলাম, বাসি কাজ, তারপর চা বসালাম। বাবা ওঠার আগে আলু টালু সব কাটলাম, বাবার জন্য ফুলকপি আলু ভাজা করেছি, কেননা বাবাই তরকারিটা খায় না, ওই ঘি দিয়ে বলেছি না সন্তোষীমা তরকারি বলি আমরা, ওইটা সাদা তরকারি, তো ওইটা বাবা খায় না, মানে আমার শ্বশুর বাবা খায় না। তো ওই আগে দু রকম করে তরকারি করতে হলো, একরকম হচ্ছে কী বলে ফুলকপি আলু ভাজা, একটা ওই তরকারি। তো আর লুচি বানালাম, তো লুচি ভাজতে তো জানোই কতটা টাইম লাগে বেলতে ঠেলতে নিয়ে, তো ওই করলাম সকালে। আর দুপুরে হচ্ছে পাবদা তোমার সর্ষে আর কালো জিরে দিয়ে বেটে আর লাল শাক, এই আজকে দুপুরের খাবার। আর সকালে টিফিন এইটা, এখন আমি খাইনি, কালকে ফুচকা খাওয়ার পরে আর খিদে ছিল না, মেয়েও খায়নি আমিও খাইনি, এই তো খিদে পেয়ে গেছে। পাবদা মাছের ইয়েটা করে, ভাপাটা করে, ভাপা না ঠিক, ওই সর্ষে দিয়ে কালো জিরে দিয়ে যেটা বাটা দিয়ে করে, মেয়েও ভালো খায় খুব, তো ওইটাই করবো ভেবেছিলাম। ঝাল করবো, তো ঝাল খাবে না বলো, তো ওইটা করবো, সবাই খায় ওইটা। তো আগে তো তোমাদের দেখালাম আমি কাজকর্ম, এই এবার মেয়েও এখন বেরিয়ে গেছে তোমার কি বলে পড়তে চলে গেছে, 9:30 সময় বলেছিল কালকে, তারপর আবার 9:00 সময় বলেছে, তো মেয়ে চলে গেছে, 9:10 নাগাদ পৌঁছে যাবে ওখানে। আর আগে যে কাজগুলো দেখিয়েছি ওখান থেকে কিছুটা আগে কিছুটা দেখাবো, এই আমার এই বকবকানির পরে কিছুটা দেখাবো, কারণ তোমরা অতটা কাজ দেখতে দেখতে তোমরা হাঁপিয়ে যাবে, কতটা কখন কথা বলবে। তো যাই হোক, তো এরকমভাবেই করবো, ভিডিওটা সাজাবো এই। আর তোমাদের তো আগেও বললাম, কাল প্রত্যেকটা ব্লগেই বলছি, জানি না কিভাবে কেটে যাচ্ছে, বলছে তো আসছি তোমার ঘরে, আসছি আসছি, তো আমি তো ওরকম করে দিচ্ছি। এবার এখন দেখছি প্রত্যেকটা ইউটিউবারই, মানে আমাদের মতন ছোটো ছোটো সব ব্লগাররাই বলছে যে ওদের কেটে যাচ্ছে, আসছে বলছে এদিকে। এখন কতটা কে সত্যি বলছে, মানে এমনি কেটে যাচ্ছে, না ওরা সাবস্ক্রাইব করার পরে আমরা যখন সাবস্ক্রাইব করি তখন ওরা কেটে দিচ্ছে, এটা কিচ্ছু বুঝতে পারছি না, এটাই বোঝা মুশকিল, কি জানি কি করছে জানি না। কালকে থেকে নিয়ে যদি কাটাকুটি না হতো, কালকে থেকে নিয়ে আমার 6-7টা সাবস্ক্রাইবার আরো বেড়ে যেত, সেখানে একটাই বেড়েছে, ভাবো, জানি না কি ব্যাপার, জানি না, বলতে পারবো না। ও ঠিক আছে, চলো যা, ভালো বুঝে সেটাই করছে, এখন কে কি করছে সেটাই বোঝা মুশকিল, এটা বোঝা যায় না, না এটাই ইউটিউব বুঝতে পারে। যাই হোক, তো চলো আজকের দিনটাকে স্টার্ট করি, আশা করি তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, বেল বাটনে ক্লিক করে তোমার নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। তো চলো কাজকর্ম করা যাক, আর এতক্ষণ মেঘলা ছিল, এখন একটু রোদ উঠেছে। আগামীকাল থেকে নাকি শুনছি, 12 তারিখ থেকে নাকি শুনছি যে মেঘলা ওয়েদার থাকবে, বৃষ্টি হবে, বৃষ্টি হয়ে তারপরে ঠান্ডাটা পড়বে এরকম। আর বৃষ্টি ভাল লাগে না, এত ভয়ানক, দেখেছোই তো বাড়ির সামনে যা অবস্থা হয়েছিল, এত ভয়ানক বৃষ্টি দেখার পরে আর বৃষ্টি ভালো লাগছে না, আর ভয় লাগছে বৃষ্টি, শুনুন বৃষ্টি কথা শুনলেই ভয়। তো চলো পরে আবার কথা বলছি, কাজকর্ম করে নিয়ে আরো তারপরে খাবো। হয়ে গেছে, মেয়ের পড়াও হয়ে গেছে।
আছে, আর আনতে যাবে এখন মেয়ে। ওর বাবাকে ফোন করেনি, আসলে বান্ধবী ছিল না, বান্ধবী বাজারে গেছিল, তো ওর বা ম্যামের কাছে আমার নাম্বার আছে, তো আমার ফোনে ফোন করেছিল, আর আমি সাইন করতে গেছিলাম, শুনতে পাইনি। তাই মাত্র ম্যামকে ম্যাম ফোন করলো, আমি ফোন করে গেছিলাম, ম্যাম বিজি ছিল তো ফোন করে গেছিলাম, তো ম্যাম ফোন করলো, বললো পড়া হয়ে গেছে, ওই জন্যই করলাম। ঠিক আছে, তারপরে আবার মেয়ে বাবাকে ফোন করে বললাম নিয়ে আসার জন্য, তো গিয়ে যাচ্ছে আনতে। এই ভাত বসাবো, মেয়ে বাবা এসেছে, ভাত বসাবো, মেয়ে এখনো আসেনি, আসুক, সকাল সকাল যায়। আজকে খুব ভালোভাবে গেছে, কেননা আজকে মুডের খাবার হয়েছিল, টিফিন হয়েছিল, কালকে বলেছিল লুচি তরকারি করতে, তো সকালবেলা হয়ে ওঠে না বললাম না, তো যাই হোক কালকে আজকে করেছিলাম সকালবেলা। এই তো ঠিক আছে, চলো পরে আবার কথা বলবো। খাওয়া দাওয়ার আগে কথা বলেছিলাম স্নান করার পরে, তারপরে তো আর কথা বলা হয়নি। তো এখন বিকেলবেলা চা বসিয়েছি আর বাদাম দিয়ে মুড়ি ভাজলাম, খিদে পেয়েছে। আজকে আসলে দুপুরে খাওয়াটা আমার কোয়ান্টিটি, এমনি আমার কোয়ান্টিটি কম, কিন্তু তাও আর কোয়ান্টিটি কম হয়ে গেছে। আসলে চালটা আমি বুঝতে পারিনি, আসলে ভাত ভিতরে ভাত ছিল, তো এবার ভাতটা নষ্ট হয়ে গেছে সেটা আমি বুঝতে পারিনি, বুঝেছো? তাই জন্য ওই ভাতটা খাওয়া হয়নি। এই চলো দেখাই তোমাদের কী করলাম। এই যে মুড়ি ভেজেছি, কড়াইতে ঢেকে রেখেছি, দেখো চা হচ্ছে, চাটা বলেই মুড়িটা নিয়ে যাব, সবাই মিলেই খাবো, আমি বাবা আর মেয়ের বাবা খাবে। চলো খাওয়া, এখন বসে আছি, বসে বসে এখন একটু টিভি দেখছি, টিভি দেখছি, মেয়ে কফি খেয়েছে পরে, আর এখন কোথায় কি খেতে গেল, জেম্মার ঘরে বোধহয় গেল, লাগছে বড়টার কাছে, বোধহয় জেম্মার লাগছে বড়টার কাছে, সেটা খাবে। আর এই টিভি দেখছি, সানটু হচ্ছে, মানে খেলাঘর হচ্ছে। এই আজকে ব্লগটা খুব একটা বড় হবে না, এখন এন্ড করবো না, একটু পরে এন্ড করবো, বেশি তাড়াতাড়ি এন্ড করবো না। আর এখন আমি শর্ট ভিডিওগুলো করতে পারছি না, জানো তো, শর্ট ভিডিও করা হচ্ছে না। চলো পরে আবার কথা বলবো, তো ভিডিওটা এন্ড করে দেবো এখন। আর জানি না কেমন হয়েছে ভিডিও, কি পারপাসে এটা লিখবো জানিও না ঠিক। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই, আর ওই বললাম যে বন্ধু আসছে যাচ্ছে, সবার নতুন নতুন ইউটিউবারদের সবার মুখে একই কথা যে আসছে চলে যাচ্ছে, কী জানি কী হচ্ছে বুঝতে পারছি না কিছু না। আগে তো আমার শর্ট ভিডিওতে কিছু কিছুটাতে কপিরাইট ক্লেম পড়েছিলো, আর সেদিনকে তো দেখলাম একটা ভিডিওতেও কপিরাইট ক্লেম পড়েছে, কেন পড়েছে ওটা মেয়েকে দেখাতে হবে, আমি অত শত বুঝি না কিছু, মেয়েকে দিয়ে দেখাবো। এই আর তো চলো আজকে ব্লগটা এইটুকু, তোমার সবাই ভালো থেকো, সুস্থ থাকো, যদি ভালো লেগে থাকে আমার ব্লগটাকে তাহলে প্লিজ আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে যে তোমার নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। তো চলো বাই, গুড নাইট, হ্যাভ এ সুইট ড্রিম, হরে কৃষ্ণ। Jet planes in the night sky with you.